আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, আজকে আমাদের টপিকস হলো নিওনেটাল রিসাসিটেশন। আসলে বেসিক্যালি অবস্টেট্রিক্সে আমাদের দুজন পেশেন্ট, ফার্স্ট ওয়ান ইজ দ্য মাদার, দ্য সেকেন্ড ওয়ান ইজ দ্য বেবি। আমরা নিওনেটাল রিসাসিটেশন আসলে ততটুকুই পড়বো যেটা আমাদের খুবই ইমার্জেন্সি। একটা কথা মনে রাখতে হবে, যেটা যে আসলে আমাদের যত ডেলিভারি হয় বা যত সব রোগীদের ক্ষেত্রে যে আমরা কিন্তু নিউনেটাল ফ্যাসিলিটিস নিউনেটোলজিস্টকে অ্যাভেলেবেল করতে পারি তা কিন্তু নয়। কাজে এই বেবিটা ডেলিভারি হওয়ার পরে ইমিডিয়েট যে ম্যানেজমেন্ট বা রিসাসিটেশন যদি প্রয়োজন হয়, সেটা কিন্তু যে ডেলিভারি করছে, যে ফ্যাসিলিটিসে হচ্ছে, সেখানেই কিন্তু তাকে এটা জানতে হবে এবং তাকে করতে হবে। কারণ একটা বাচ্চা যদি আমার ঠিক জন্ম নেওয়ার পর ঠিক মতো শ্বাস নিতে না পারছে, আমি যদি কাউকে কল করে আনতে চাই, ততক্ষণ কিন্তু এটা অনেক ডিলে, এটা আমাদের মনে রাখতে হবে। আরেকটা হলো ব্যাপার যে নিওনেটোলজি এটা আলাদা সাবজেক্ট আমরা জানি এবং ওখানে আমাদের এটা অনেক ইন ডিটেলস পড়ানো হয়, বাট আমরা আজকে পড়ব আমাদের অবস্টেটিক পয়েন্ট অফ ভিউ থেকে, যতটুকু আমাদের না জানলে নয় বা আমাদের এক্সাম পাস করার জন্য যেটুকু প্রয়োজন। আরেকটাই হলো যেটা, এটা কিন্তু আমাদের অনেক সময় অসপিস্টেশন থাকে এবং ইনভেরিবলি থাকে, একটা প্রসিডিউরের মধ্যে নিওনেটাল রিসাসিটেশন থাকে। তাহলে আমরা সেটুকু আজকে পড়ার চেষ্টা করব। তাহলে হোয়াট ইজ দ্য অবজেক্টিভ অফ দ্য সেশন? ফার্স্টে বলেছি, টু রিকগনাইজ হোয়েন এ নিউ বর্ন বেবি নিডস রিসাসিটেশন, রিকগনিশন, তাই না? এটা খুব ইম্পর্টেন্ট যে হ্যাঁ বাচ্চাটা ভালো আছে কি না আছে। টু প্র্যাকটিস দ্য স্কিল টু রিসাসিটেট এ নিউ বর্ন বেবি, বারবার করে আমি স্কিলের কথা বলছি, তার কারণ অনেক সময় আমাদের থিওরিটিক্যাল নলেজটা থাকে কিন্তু আসলে আমরা যখন হাতে কলমে বিষয়টা করতে যাই তখন দেখা যাচ্ছে যে আমরা ভুল করে ফেলছি, এলোমেলো করে ফেলছি, যে সিকোয়েন্সগুলো মেনটেন করা দরকার সেগুলো করছি না। সেই জন্য এটার প্র্যাকটিসটা আমাদের খুব ইম্পর্টেন্ট এবং সেই সাথে আমাদের স্কিলটাও ডেভেলপ করতে হবে। আর এই যে প্র্যাকটিসটা হবে, ইট শুড বি এভিডেন্স বেসড, হ্যাঁ, তাই না? যে এটা আমাদের আসলে একদম অ্যাকচুয়াল এদিক ওদিক হওয়ার কিন্তু কোনো সুযোগ নেই এবং এইগুলির কিন্তু আমাদের প্রোটোকল কিন্তু আমাদের একদম আমাদের গভর্নমেন্ট আমাদের প্রত্যেকটা কান্ট্রি বেসিসে আছে, ওয়ার্ল্ড ওয়াইড আছে, WHO করেছে, আমাদের কান্ট্রি করেছে, আমাদের সোসাইটি করেছে, আমাদের নিউনেটাল সোসাইটি করেছে, আমাদের অবস্টেটিক সোসাইটি করেছে, সবাই কিন্তু একটা সুন্দর মতো একটা প্রোটোকল দিয়েছে এবং এই প্রোটোকলের মধ্যেই আমাকে কিন্তু থাকতে হবে। আর একটা জিনিস আপনি একটু বলতে চাচ্ছি যে আমাদের কিছু হার্মফুল প্র্যাকটিস আছে যেটা আমরা কখনো কখনো করে থাকি, উই শুড নো হোয়াট আর দ্য হার্মফুল প্র্যাকটিস অ্যান্ড দ্যাট শুড বি অ্যাভয়েডেড ডিউরিং দ্য নিউনেটাল রিসাসিটেশন। সো উই আর গোয়িং টু স্টার্ট দ্য রিসাসিটেশন। তাহলে আমি প্রথমে একটা সিনারিও দিচ্ছি, কেমন? সিনারিওটা আমি বললাম এই কারণে যে ইট মে বি অসপিস্টেশন। কেমন সিনারিও দিল? এ বেবি জাস্ট ডেলিভার্ড ইন দ্য লেবার রুম হুইচ অ্যাপারেন্টলি লাইফলেস। কেন লাইফলেস বোঝা যাচ্ছে? সে শ্বাস নিচ্ছে না, এটা দেখে তো প্রথমে বোঝা যায়, তাই না? বোঝার জন্য আরও অনেকগুলো পয়েন্ট থাকলেও আমরা কিন্তু অ্যাপারেন্টলি আমাদের কাছে মনে বাচ্চাটা কাঁদছে না, যখন আমরা বুঝি একদম কান্না, কারণ ফার্স্ট যে ক্রাইং আমরা জানি প্রথম কান্নাটা দিয়ে কিন্তু তার ইয়ারেন্টি হয়, সে কান্না করছে না। সো ইউ আর কল টু রিসাসিটেট দ্য বেবি, হাউ উইল ইউ ম্যানেজ দ্য কেস? এটা আমাদের একটা প্রশ্ন। এখন আমরা সিনারিওটা দিলাম, এখন সিনারিওটা যখন আমরা দিব তাহলে প্রথম যেটা কথা হলো শাউট ফর হেল্প, এক নাম্বার মনে রাখতে হবে। শাউট ফর হেল্পের পরে আমরা যেটা বলেছি যেটা হলো স্টার্ট দ্য ক্লক অ্যান্ড দেয়ার ইজ এ গোল্ডেন 1 মিনিট। এই যে বাচ্চাটা জন্ম নিয়েছে এরপর থেকে প্রথম একটা মিনিট আমাদের কাছে এটাকে গোল্ডেন 1 মিনিট বলা হয় এবং এই মধ্যেই কিন্তু বাচ্চাটা রেসপিরেশন শুড বি এস্টাবলিশড। প্রথম যে কাজ থাকবে তোমার সেটা হলো ড্রাই অ্যান্ড দ্য ড্রাই উইথ এ টাওয়েল। আমরা কী করবো, এই যে তোমাদের অস্পিচ স্টেশনটা থাকে তাতে দুটো কিন্তু মানে ড্র্যাপিং শিট বা টাওয়াল থাকবে, তোমাদেরকে একটা টাওয়াল প্রথমে নিতে হবে, নেওয়ার পরে সেটা দিয়ে আমরা তাড়াতাড়ি করে বেবিটাকে আমরা মুছে ফেলবো, ড্রাই করে ফেলবো, কারণ অনেকটা লাইকার লেগে থাকে, ভার্নিক্স যেগুলো লেগে থাকে ওগুলোকে কিন্তু মোছার চেষ্টা করা দরকার নেই, কারণ ভার্নিক্সটা কিন্তু তার কিন্তু প্রোটেকটিভ এবং কিন্তু ইমিউনোগ্লোবুলিনও কিন্তু সে কিন্তু সাপ্লাই করে। আমরা কিন্তু ভার্নিক্স কখনো ঘষে ঘষে ওঠার চেষ্টা করতে হয় না, কেমন? তাহলে আমরা জাস্ট শুধু ট্রাইটা মানে যে লাইকারগুলো গায়ে লেগে আছে সেটাকে মুছে ফেলবো, মুছে আমরা কী করবো এটাকে ডিসকার্ড করে দেবো। ডিসকার্ড করার পরে আমরা কী বলেছি, এবং র্যাপ দ্য বেবি উইথ অ্যানাদার নিউ ড্রাই টাওয়েল, একটা নতুন করে আপনার একটা
নতুন একটা করে একটা র্যাপ করে ফেলব। একটা কথা আমরা যখন মনে করব যে ফ্রেশ একটা টাওয়াল দিয়ে যখন র্যাপ করব, তখন এই মাথাটা কিন্তু ঢাকা থাকতে হবে। তোমরা একটা কথা সবসময় মনে রাখবা যে ছোট্ট বাচ্চাদের কিন্তু হেড সারফেসটা কিন্তু অনেক বড়, তাহলে এই জন্য তুমি যদি বিশেষ করে যে মনে করো শীতকাল কিংবা অনেক সময় দেখা যায় আমাদের ডেলিভারি রুম কিংবা ওটি রুমে আমাদের এসি চলতেছে, ওইরকম সময় কিন্তু এনভায়রনমেন্টটা কিন্তু বাচ্চার জন্য কমফোর্টেবল না। তো এই জন্য আমাদের বাচ্চাটাকে যখন র্যাপ করব, তখন আমাদের এরকম টুপিও পরানো যেতে পারে। আমরা যদি সুপ টুপিতে সবসময় আমাদের থাকে না, তখন আমরা কী করি, এই টাওয়ালটা দিয়ে মাথাটাকে সুন্দর মতো ঢেকে রাখি এবং চেস্টের একটু জায়গা আমরা কিন্তু কভার আনকভার্ড রাখি। আনকভার্ড রাখার উদ্দেশ্য হলো যে রিসাসিটেশন প্রয়োজন হলে এই চেস্টটা দেখে কিন্তু আমরা বুঝতে পারি যে সে এয়ার এন্ট্রি করছে কি না। অ্যাট দ্য সেম টাইম আমাদের রিসাসিটেশন যখন করব, তখন এই চেস্টের মুভমেন্টটা কিন্তু আমাদের জরুরি হবে। কাজে আমরা এইভাবে এই বাচ্চাটাকে র্যাপ করে ফেলবো, কেমন? এখন হলো এটা করার পরে ইউ হ্যাভ টু কুইক অ্যাসেসমেন্ট বাই আপগার স্কোর। তো আপগার স্কোরটা কিন্তু আমরা অনেক সময় তোমাদেরকে ভাইভা বোর্ডেও জিজ্ঞাসা করি এবং তোমাদের সবাইকে কিন্তু আপগার স্কোর জানতে হবে, APGAR এটা দিয়ে আমরা মনে রাখি। দেন এ মানে হলো অ্যাপিয়ারেন্স, খুব দ্রুত আমাদের দেখতে হবে স্কিনের কালারটা কেমন, অ্যাপিয়ারেন্সটা কেমন। যদি সে খুব সায়ানোস বা পেইল থাকে তখন সে জিরো পয়েন্ট পায়, আর যদি পেরিফেরাল সায়ানোসিস বাট বডিটা যদি পিঙ্ক থাকে তাহলে সেটা পায় হলো 1 পয়েন্ট, এবং টোটাল বডিটা যদি পিঙ্ক কালার থাকে তাহলে 2 পয়েন্ট। এছাড়া আমরা পালস দেখব, অথবা এটাকে হার্ট রেটও বলতে পারি। হার্ট রেটটা একটু খেয়াল করে দেখো, যদি সে 100 হার্ট বিট অথবা তার চেয়ে বেশি থাকে তাহলে 2 পয়েন্ট এবং ইটস এ ভেরি গুড, বাট যদি 100-এর নিচে থাকে তাহলে সে কিন্তু 1 পয়েন্ট পায়, এবং যদি সে হার্টটা তুমি একদমই বিট পাচ্ছ না তাহলে তো নান। এছাড়া আমাদের গ্রিমেসটা আমরা বুঝতে পারি, যেটা যে তার রিফ্লেক্সটা কেমন, যে কোনো স্টিমুলাস দিলে, যেমন তার মুখে যদি আমি আঙুল দেই অথবা তাকে যদি কখনো সাকার দেওয়ার দরকার হয় তাহলে যে তার লিপসের যে মুভমেন্টগুলো আছে এটাকে আমরা গ্রিমেস বলি। কাজে এটা দেখে আমরা কোনো রেসপন্স নেই অথবা স্লাইটলি সে একটু গ্র্যাস্প করছে অথবা গুড, সেটা আমরা দেখব এবং সেই অনুযায়ী তখন আমরা তাকে পয়েন্ট করব। এবং অ্যাক্টিভিটি তাহলে মাসল টোনটা দেখা হয়। কিছু বাচ্চা থাকবে যেমন মনে করো শ্বাসন নিচ্ছে না, একদম ফ্ল্যাসিড, একদম হাত পা ছেড়ে দিয়েছে, সো এটা আর কি ফ্ল্যাসিড। আর এটা হলো যে না মুভটা জাস্ট আমি যখন স্টিমুলেশন দিচ্ছি তখন হয়তো হাতটা এরকম মুভ করছে, আর এটা হলো যে না হাত পা ছুঁড়ে ছুঁড়ে কান্নাকাটি করছে, এটা তো খুব ভেরি গুড, তখন সে 2 পয়েন্ট পেয়ে যাবে। আর হলো রেসপিরেটরি ফোর্ট, সে শ্বাস নিচ্ছে কি না, যদি ভালো শ্বাস নেয় তাহলে তো গুড, যদি অল্প শ্বাস নেয় তাহলে স্লাইড সে 1 নম্বর পাবে, এবং যদি তার রেসপিরেশন স্টাবলিশ না হয় তাহলে সে 0 পাবে। তাহলে এই যে আপগার স্কোর, এই আপগার স্কোরটা দেখে কিন্তু আমরা তাকে অ্যাসফিক্সিয়াটাকে মেজার করে নিব। এটা আমরা করব, এটা করার পরে আমরা অ্যাসেসমেন্ট হওয়ার পরে আমাদের এখন ম্যানেজমেন্ট। আমরা গত ক্লাসে আমরা শক ইন অবস্টেটিক্স পড়েছিলাম এবং আমরা তখন বলেছিলাম যে আমরা এয়ারওয়ে ব্রিথিং অ্যান্ড সার্কুলেশন ABC একটা সিকোয়েন্সে আমাদের পেশেন্ট ম্যানেজ করব। বাচ্চার ক্ষেত্রেও তাই, এয়ারওয়ে ব্রিদিং অ্যান্ড সার্কুলেশন। সো ফার্স্ট অফ থিং ইউ হ্যাভ টু চেক হোয়েদার দ্য এয়ারওয়ে ইজ প্যাটেন্ট অর নট, এয়ারওয়েটা ঠিক আছে কি না। তো এটা দেখার জন্য আমরা কীভাবে করতে পারি, প্রথমে দেখো আমরা বলেছিলাম সেদিন যে লুক লিসেন অ্যান্ড ফিল, সে তাকাচ্ছে, তাকে দেখছে যে বাচ্চাটার করে এয়ার এন্ট্রি হচ্ছে কিনা, এটা সে দেখতে পারে। তাহলে আমরা কি বললাম, এয়ারওয়েটা ম্যানেজমেন্ট করার জন্য আমাদেরকে খুব ইম্পর্টেন্ট হলো বাচ্চার পজিশন। এই পজিশনটাকে বলা হয় নিউট্রাল পজিশন। নিউট্রাল পজিশনটা কি, দেখো একটু খেয়াল করে, এই বাচ্চাটা দেখো এটা হাইপার এক্সটেন্ডেড হয়ে আছে, এটা ফ্লেক্সড হয়ে আছে, এর কোনোটাই তার এয়ারওয়েকে স্ট্রেট করছে না, বাট এটা দেখো সবুজ রং দেওয়া আছে টিক, মানে কি এটা হলো নিউট্রাল পজিশন। সো নিউট্রাল পজিশন বাচ্চার ক্ষেত্রে এটা এমন একটা পজিশন যে পজিশনটা জাস্ট হালকা, মানে এটা নট সো এক্সটেন্ডেড নট ফ্লেক্স, একটা মাঝামাঝি সময়, এবং এইরকম সময়ে বাচ্চাটা মনে হবে জাস্ট স্ট্রেট সিলিংয়ের দিকে তাকিয়ে আছে। এই জিনিসটা আমি কীভাবে এই নিউট্রাল পজিশনটা বাচ্চাকে করতে পারি, একটা হলো বাচ্চাকে ধরে করতে পারি, আর হলো সবচেয়ে ভালো হলো আমরা যদি শোল্ডারের নিচে তাকে 2-3 সেন্টিমিটার একটা টাওয়াল ভাঁজ করে তাকে দিই, তাহলে সেটা কিন্তু নিউট্রাল পজিশনে চলে আসবে। এবং এই যে পজিশন আমরা মেনটেন করলাম, এই পজিশন ইটসেলফ ইজ এনাফ টু মেনটেন এই এয়ারওয়ে, ক্লিয়ার এয়ারওয়ে। এবং দেখা গেলো পজিশনটা করার সঙ্গে সঙ্গে বাচ্চাটা কিন্তু শ্বাস নিয়ে ফেললো বা কেঁদে ফেললো, এরকম হতে পারে, কাজে এই পজিশনটা কিন্তু ইম্পর্টেন্ট। কিন্তু বাচ্চাটা যদি খুব ফ্ল্যাসিড থাকে, ফ্লপি থাকে, তাহলে কিন্তু এরকমভাবে বাচ্চাকে রাখা যাচ্ছে না। তুমি রেখেছো বাচ্চাটা, তারপর মাথাটা কাত করে ফেলে দিল বা এরকম করে ফেললো, তখন আমরা কী করবো, হেড টিল্ট এন্ড চিন লিফট।
হেড টিল্ট, দেখো হাত দিয়ে একটু হেডটাকে টিল্ট করেছে, এই দুটো আঙুল দিয়ে চিনটাকে একটু লিফট করেছে। এবং সে কি করছে, সে কিন্তু তাকিয়ে দেখছে যে কোনো এয়ারে এন্ট্রি হচ্ছে কিনা, কোনো লাংসের কোনো এক্সপ্যানশন হচ্ছে কিনা। এবং আরেকটা কী করা হয়েছে, জথার্স্ট, খুব ফ্লপি বাচ্চা যদি থাকে, একদমই রাখা যাচ্ছে না এই দুটোর মাধ্যমে, তাহলে জথার্স্ট। সো তাহলে আমার প্রশ্ন কি, হাউ উইল ইউ মেনটেন এয়ারওয়ে? আমি প্রথমে চেক দ্য এয়ারওয়ে কীভাবে আমরা বলেছি, লুক লিসেন অ্যান্ড ফিল, তারপর আমরা বলেছি মেনটেন করার জন্য নিউট্রাল পজিশন, হেড টিল্ট, চিন লিফট, জথার্স্ট, তিনটা অ্যাডাল্টের ক্ষেত্রেও কিন্তু একই রকম বলেছিলাম। তাহলে এটার পরে আমরা যেটা আসবো, তারপর বলা হয়েছে জেন্টেল সাকশন আন্ডার ডিরেক্ট সুপারভিশন ইফ দেয়ার ইজ এ চান্স অফ থিক মিকোনিয়াম অ্যাসপিরেশন। সাকশন নিয়ে একটু কথা রয়েছে, সাকশন ইজ নট এ রুটিন প্র্যাকটিস, এটা আমরা করবো না, এটাও ব্যাড প্র্যাকটিস, আমরা পরে আবার লিখে দেখাবো তোমাদেরকে। সাকশনটা যদি আমাদের দিতেই হয়, অনেক সময় দেখা যায় কি বাচ্চারা খুব লাইকেটটা খুব থিক ছিল, মনে করো যে আমি ডেলিভারি হয়েছে, একদম সাডেনলি দেখা গেলো অনেকগুলো থিক মিকোনিয়াম স্টেন্ড এসছে, বাচ্চা অ্যাসপিরেট করে ফেলেছে, অথবা সিজারিয়ানের পরেও আমরা দেখতে পারি থিক মিকোনিয়াম, বাচ্চা অ্যাসপিরেট করে ফেলেছে, দেন তোমাকে এটা কিন্তু সাকশন দিতে হবে। এবং সাকশন যদি দাও কখনও কিন্তু আমরা ওই যে তোমরা দেখবে প্রায়ই অবশ্য লেবার রুমে কখনো কখনো আমরা দেখি যে ইলেকট্রিক সাকশন থাকতে পারে, অথবা পা দিয়ে পাম্প করা একটা সাকশন থাকে, নো, এই ধরনের সাকশন এটা খুব মানে বেশি সাকশন করে এবং অনেক সময় দেখা যায় আমাদের যে তার ফ্যারিংসকে খুব ইরিটেটেড করে ফেলে, কাজে এটা করা যাবে না। আমরা যেটা সাকশনটা ইউজ করবো সেটাকে বলে পেঙ্গুইন, দেখো যেটাকে বলা হয় পেঙ্গুইন সাকার। এবং আমাদের যেটা প্রত্যেকটা লেবার রুমে এবং আমাদের ওটিতে আমাদের কিন্তু একটা বেবি রেসাসিটেশন কর্নার থাকবে, এটা কিন্তু একটা ফ্যাসিলিটিস রেডিনেসের কথা আমরা বারবার বলি, তাই না, যে আমি কোথায় বাচ্চা ডেলিভারি করাবো এবং প্রত্যেকটা জিনিস যেন থাকে। তো এই যে মনে করো আমার সাকশন লাগবে, তখন আমি সাকার যদি খুঁজে না পাই তাহলে কিভাবে হবে, তাহলে এটা পেঙ্গুইন সাকার। তো এই সাকশনটা এটা খুব সুন্দর পেঙ্গুইনের মতো, এছাড়া আর বিভিন্ন ভ্যারাইটিসও আছে, অনেক সময় দেখা এটা সিম্পল ভালভের মতো একটা নেগেটিভ প্রেশার ক্রিয়েট করে সেটাও করা যেতে পারে। এবং যখন আমাদের সাকশনটা বাচ্চাকে দেওয়া হচ্ছে আন্ডার ডাইরেক্ট সুপারভিশন এবং বাচ্চাটাকে হেড টিল্ট, চিন লিফট এবং জথার্স যদি লাগে, মানে পজিশনটাকে মেনটেন করে তারপরে দেখো একটু অল্প করে ছোট্ট ছোট করে সাকার দিয়ে এটা ফেলে দিতে হচ্ছে, এইভাবে আমরা সাকশন দিব, বাট ইটস নট এ রুটিন প্র্যাকটিস। এরপরে কী এসছে দেখো, ইফ দ্য বেবি ইজ ব্রিদিং, হ্যাঁ এই যে কাজগুলো আমি করেছি বাচ্চাটা ব্রিদিং নিচ্ছে এবং তখন তার রেসপিরেটরি রেটটা আমি কাউন্ট করলাম, কাউন্ট করে লিখলাম ইট ইজ 30-60, এদের রেসপিরেটরি রেট কিন্তু একটু বেশিই থাকে। এবং তখন আমি কী করবো, আরেকটা জিনিস দেখবো যে চেস্টে কোনো ইনড্রয়িং আছে কি না, যদি তার খুব লেবার্ড রেসপিরেশন হয় তাহলে কিন্তু দেখা যাবে যে বাচ্চাদের তো রিপসগুলো খুব পাতলা থাকে, ইন্টারকস্টাল স্পেসটা খুব পাতলা থাকে, খুব ইজিলি দেখা যায় যে তার ইনড্রয়িং অফ দ্য চেস্ট আছে কি না। সেটা যদি না থাকে দেন আই উইল গিভ দ্য মাদারকে এটা বাচ্চাটাকে দিয়ে দিব এবং তাকে কী করবো, স্কিন টু স্কিন কন্ট্যাক্টে থাকতে বলবো এবং তাকে ব্রেস্ট ফিডিংয়ের জন্য এনকারেজ করবো। আর বলেছিলাম যে তার ব্রিদিংটা দেখার জন্য আমরা, বি দেখার জন্য আমরা কী বলেছিলাম, লুক লিসেন অ্যান্ড ফিল, এই যে এখানে সে কিন্তু দেখেছে, দেখো যে একই সাথে কিন্তু হাত দিয়েও সে দেখছে রেসপিরেটরি মুভমেন্ট হচ্ছে কি না চেক করছে এবং তার সাথে তার এয়ার এন্ট্রি হচ্ছে কি না। তাহলে এয়ারওয়ে গেল, ব্রিদিং গেল, তা এই দুটো জিনিস আমরা কিন্তু অ্যাসেসমেন্ট করলাম। আর যদি বাচ্চা খুব ভালো থাকে তাহলে মার কাছে দিয়ে দিলাম, তবে মনে রাখবে যেহেতু বাচ্চাটা একটু ডিলেড ক্রাইং হয়েছে বা রেসপিরেশনটা পরে নিয়েছে, সেক্ষেত্রে আমাদেরকে 6 ঘন্টা পর্যন্ত তাকে খুব ক্লোজ অবজারভেশনে রাখতে হবে। অনেক সময় দেখা যায় বাচ্চাটা সাডেন একটি অ্যাপনিয়া ডেভেলপ করে, এগুলি যেন না হয়, এবং মাকে স্কিন টু স্কিন কন্ট্যাক্টে থাকতে হবে এবং মানে এই বাচ্চা মায়ের যে কন্ট্যাক্ট এই ওয়ার্মটা সে পাবে এবং পাশাপাশি ব্রেস্ট ফিডিংয়ের জন্য তাকে আমি এনকারেজ করবো। সো দিস ইজ ভেরি গুড, এটা তো কোনো আমাদের সমস্যা নাই। সমস্যা কোথায়, ইফ দ্য বেবি ইজ নট ব্রিদিং, যদি শ্বাস না নেয় তখন আমরা কী করব। এখানে দেখো এখানে একটা সেট আপ দেওয়া আছে ছবির মধ্যে, এখানে আমরা কী দিয়েছি, এখানে একটা ঘড়ি দিয়েছি, তার কারণ প্রথমে আমরা বলেছি যে তোমার এই লেবার রুমের যে কর্নারটা থাকবে সেখানে কিন্তু দেওয়ালে একটা ঘড়িও থাকতে হবে, এবং কারণ ওখানে গোল্ডেন 1 মিনিট কাউন্ট করে, যখনই বলতেছে শাউট ফর হেল্প তখন থেকে টিক টিক করে কিন্তু 1 ঘন্টা কাউন্ট করতে হবে, গোল্ডেন 1 মিনিট। সেই জন্য আমাদের এটা দেখানো হয়েছে, বাচ্চার টেম্পারেচার মেনটেন করার জন্য বলা হয়েছে, আর এখানে আম্বিলিকাল কর্ড দেখা যাচ্ছে, আর এখানে আমরা দেখেছি টুপি পরানো হয়েছে। তাহলে এগুলি কিন্তু আমাদের একটা প্রিরিকুইজিট। প্রথমে বলেছি স্টার্ট ব্যাগ অ্যান্ড মাস্ক ভেন্টিলেশন, বাচ্চা শ্বাস নিচ্ছে না সঙ্গে সঙ্গে ব্যাগ অ্যান্ড মাস্ক ভেন্টিলেশন দিতে হবে, দিস ইজ এ ব্যাগ অ্যান্ড মাস্ক বা আমরা আম্বু ব্যাগও বলতে পারি। অ্যাডাল্ট রিসাসিটেশন আমরা আম্বু ব্যাগ ইউজ করেছি, এখানেও আমরা আম্বু ব্যাগ ইউজ করবো।
বাচ্চাদের আম্বু ব্যাগের সাইজ কিন্তু ডিফারেন্ট, আলাদা, এবং তার এই যে কাপটা থাকে এই কাপটাও কিন্তু ডিফারেন্ট। অনেক সময় খুব প্রিটার্ম বাচ্চা থাকে, তাদের জন্য খুব ছোট কাপ লাগে, দেখা যাচ্ছে যে 6 সেন্টিমিটার একটা কাপ, আবার কারোর জন্য একটু বড় কাপ লাগে, বাচ্চাটা একটু যদি মানে ম্যাচিউর এনাফ হয় তাহলে একটু বড় কাপ লাগবে, যে কোন কাপটা আমার মানে ফিট করবে সেটা কিন্তু আমাকে দেখে নিতে হবে। এই আম্বু ব্যাগটা তো যেন খুঁজতে না হয়, এই আম্বু ব্যাগটা কোথায় থাকবে? আমার বেবি রিসাসিটেশন কর্নার থাকবে, সেখানে আমাদের একটা র্যাক আছে, সেই র্যাকের মধ্যে থাকবে। এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট যে আমার ফ্যাসিলিটিসে যখন আমি কাজ করছি আমি কিন্তু সুপারভাইজ করব যে আমার এই জিনিসগুলো সবসময় ঠিক মতো রয়েছে কি না। তাহলে স্টার্ট মাস্ক ব্যাগ অ্যান্ড মাস্ক ভেন্টিলেশন। এখন অ্যাপ্রোপ্রিয়েট কাপের কথা বললাম, কাপটা নেওয়ার পরে আমার প্রথম কাজ হলো যে তার পজিশনটা আমি করে নিয়েছি এবং হেড টিল্ট চিন লিফট অর যথার যে পজিশন করেছি, কারণ পজিশন না করে তুমি যদি ভেন্টিলেশন দাও কখনোই এয়ার এন্ট্রি হবে না, ঠিক আছে? এটা খুব ইম্পর্টেন্ট। এবং আমরা প্র্যাকটিক্যালি যদি দেখি যে তুমি যদি মনে করো যে তুমি ব্যাগ দিচ্ছো তারপরেও শ্বাস নিচ্ছে না বা এক্সপ্যানশন অব দ্য হচ্ছে না, তুমি বুঝবো যে বাচ্চার পজিশন ঠিক নেই, কাজে পজিশন ঠিক করে নাও। এখানে শোল্ডারের নিচে আমরা কী দিয়েছি, একটু টাওয়েল দিয়ে নিয়েছি। তারপরে আমরা কী করবো, এই যে ব্যাগের যে কাপটা আছে এই কাপটা বাচ্চার মাউথ এবং নোজকে এবং চিনকে একদম সার্কেল করে থাকবে এবং জাস্ট নেগেটিভ একটা প্রেশার ক্রিয়েট করবে, যাতে অনেক সময় দেখা যাচ্ছে যে এরকম ব্যাগ দেওয়ার পরে সাইড দিয়ে লিক করে যাচ্ছে, তুমি পাম্প দিচ্ছ কিন্তু লিক করে বাতাস বেরোয় যাচ্ছে, ঢুকছে না। সেই জন্য এটা কিন্তু যতটা সহজ মনে হচ্ছে বলাটা, কাজটা কিন্তু তুমি যদি নিজের হাতে না করো তাহলে কিন্তু তুমি স্কিল ডেভেলপ করবে না। কাজে তোমরা যখন ওয়ার্ডে কাজ করবে তখন কিন্তু খেয়াল করবে, আর তোমরা তো জানো এখন আমাদের সিমুলেশন ল্যাব রয়েছে, তাই না, আমাদের সব মেডিকেল কলেজগুলোতে, এবং আমাদের কিন্তু এই জিনিসটা রয়েছে কীভাবে দিলে একদম খুব সুন্দর করে দেখা যায় যে ব্যাগ অ্যান্ড মাস্ক দেওয়ার বাচ্চার চেস্ট এক্সপ্যানশন হয়েছে। ইটস অ্যান ভেরি ইউনিক একটা মানে অনুভূতি একটা যে তুমি দিয়ে পারছো, কাজে তোমরা সবাই সিমুলেশন ল্যাবে যেয়ে এটা কিন্তু প্র্যাকটিস করবে। কেমন, এত ছোট্ট বাচ্চা যখন রিসার্চ সিটে তখন হয়তো প্র্যাকটিস করাটা যাবে না, তাই কাজে সিমুলেশন ল্যাব ইজ দ্য আইডিয়াল। তাহলে আমরা এটা একটা করব। করার পরে আমরা কী বলেছি, যখনই আমরা এটা ই করবো তখন আমি 5টা ইনফ্লেশন ব্রেথ দেবো, এটাকে বলা হচ্ছে 5 ইনফ্লেশন ব্রেথ। এই ইনফ্লেশন ব্রেথটা একটু স্লোলি দিতে হয়, যেমন এক একটা ব্রেথ তোমার কমপক্ষে 2 থেকে 3 সেকেন্ড লাগবে, 1 2 3 4 5, 5টা ব্রেথিং দিলাম, এটাকে ইনফ্লেশন ব্রেথ বলা হয়। এই যে ইনফ্লেশন ব্রেথ, এটা এইরকম সময়টাতে অনেক সময় তুমি দেখবা যে বাচ্চার চেস্ট এক্সপ্যানশন করছে না, তার কারণ কি, অনেক সময় দেখা যায় বাচ্চার কিছু পালমোনারি ইডিমা থাকে, তো এই ইনফ্লেশন ব্রেথগুলো কী করে, আমাদের পালমোনারি ইডিমাগুলো ড্রাইভ এন মানে সরিয়ে দেয়, সরিয়ে দিয়ে আমাদের স্পেসটাকে সুন্দর মতো মানে অ্যাডিকুয়েট স্পেস করে দেয়। কাজে আমরা এরকম সময় 5টা ইনফ্লেশন ব্রেথটাকে আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি চেস্ট এক্সপ্যানশন হয়তো পেলাম না, না পেলেও আমরা কী করবো, চেস্ট এক্সপ্যানশনের দিকে থাকবো এবং তখন আমি পাশাপাশি চট করে একটু হার্ট রেট দেখে নিতে হবে বাচ্চার, কেমন হার্ট রেট আছে কি না এবং থাকলে কত রয়েছে। যদি আমি দেখি যে হ্যাঁ বাচ্চাটা শ্বাস নিচ্ছে এবং হার্ট রেটটা বাড়ছে, ইটস এ ভেরি গুড সাইন যে এটা ফার্স্ট ইনফ্লেশন ব্রেথ দিয়েছি, তার হার্ট রেট বেড়েছে, তার কালার চেঞ্জ হয়েছে, সো ভেরি এ গুড সাইন, এবং তোমার মানে তুমি ইফেক্টিভ ভেন্টিলেশন তাকে দিতে পেরেছো। এবং তখন আমি কী করবো, 30-40 ব্রেথ পার মিনিট আমি ব্রেথটাকে কন্টিনিউ করতে থাকবো, এবং আমি যদি অক্সিজেন আমাদের কাছে মনে হবে যে একটু পেরিফেরাল সাইনোসিস আছে বা সেন্ট্রাল সাইনোসিস আছে, দেন আই উইল অ্যাপ্লাই দ্য অক্সিজেন। এটা খুব ইম্পর্টেন্ট, দেখো আমি কিন্তু শুরুতেই কিন্তু অক্সিজেন বলি নাই, কারণ যে বাচ্চাটা শ্বাস নিতেই পারছে না, এখনও তার ব্রিদিং স্টাবলিশই হয়নি, তাকে তুমি নাকের ভিতরে একটা অক্সিজেন দিলে কী লাভ, কাজে ডোন্ট শাউট ফর অক্সিজেন, সো শাউট ফর দ্য এয়ারওয়ে অ্যান্ড দ্য ব্রিদিং, মনে থাকবে? তাহলে এটা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আমরা কী করবো, এই যে বললাম কন্টিনিউ ভেন্টিলেশন, কতক্ষণ কন্টিনিউ করবো? আসলে কথা হলো যে আমরা ভেন্টিলেশন দেওয়ার পরে কয়েক মিনিট পরপরই আমরা একটু চেক করবো যে বাচ্চাটাকে স্পন্টিনিউয়াস রেসপিরেশন নিচ্ছে কি না। আমি দেখলাম যে হ্যাঁ আমি 3 মিনিট একটু ভেন্টিলেশন দিলাম, দেওয়ার পর বা 1 মিনিট দিলাম, দেওয়ার পর আমি দেখলাম হ্যাঁ বাচ্চাটা এখন সুন্দর মতো কান্না করেছে, চিৎকার করে কান্না কী করে গগন ভেদে চিৎকার করে সে তার আগমন বার্তা জানালো, তাহলে ইটস এ হ্যাপি মোমেন্ট ফর আস, এটা যদি হয় তো কোনো কথা নেই। কিন্তু যদি দেখা যাচ্ছে না আমি ছেড়ে দিয়েছি, বাচ্চাটা আবার শ্বাস নিচ্ছে না, তাহলে আমাকে এটাকে কিন্তু কন্টিনিউ করতে হবে। তো এই জন্য বলা হয়েছে কন্টিনিউ দ্য ব্রিদিং, এবং আমি কিছুক্ষণ পরপরই অ্যাসেসমেন্ট করবো, কী কী অ্যাসেসমেন্ট করবো, স্পন্টিনিউয়াস ব্রিদিং নিচ্ছে কি না এবং তার হার্ট রেট কত রয়েছে, তার কালার কেমন রয়েছে, এটা দেখে আমি তাকে অ্যাসেসমেন্ট করে করে আগাতে থাকবো। তো এটা তো বললাম যে এটা হ্যাপি মোমেন্ট, এটা ভালো, কিন্তু আমি যদি দেখি ইফ দ্য হার্ট রেট ইজ লেস দেন 60,
হার্ট রেট ইজ লেস দেন 60, তখন আমি কী করব? তখন বলা হয়েছে ইউ শুড স্টার্ট দ্য চেস্ট কম্প্রেশন অথবা সিপিআর, কার্ডিও পালমোনারি রিসাসিটেশন। সো এখানে আমরা এই কার্ডিয়াক রিসাসিটেশনের একটা পিকচার দিয়েছি, দেখো এটা আমরা কীভাবে দিতে পারি। ছোট্ট বাচ্চাটাকে যেটা করতে হবে সেটা হলো চেস্ট কম্প্রেশন যখন আমি শুরু করব, তখন আমরা এই বাচ্চার দুইটা হাতে দুই পাশে আমরা এনসার্কেল করে দিয়েছি এবং দুটো থাম্ব স্টারনামের লোয়ার ওয়ান থার্ডের মধ্যে রাখবো আমরা, ঠিক আছে? এটা দিতে পারি, অথবা অনেক সময় স্টারনামের লোয়ার জাস্ট দুইটা ফিঙ্গার দিয়েও কিন্তু আমি এটাকে চেস্ট কম্প্রেশন দিতে পারি। তবে ইউজুয়ালি আমরা আসলে এটা দিয়েই করি, এটা দিয়ে করি। তাহলে এরকমভাবে চেস্টটা এনসার্কেল করে আমি প্রেশার দিতে থাকবো, এটা হলো। তবে মনে রাখবে যেটা, এটাও কিন্তু আমি একা করতে পারবো না, শাউট ফর হেল্প করেছিলাম, কারণ এটার নামই হলো কার্ডিও পালমোনারি রিসাসিটেশন। কার্ডিয়া কম্প্রেশন যখন তুমি দিচ্ছ, আরেকজন তখন পালমোনারি সাপোর্ট দিতে হবে, তাই তো? যখন তুমি এই প্রেশারটা দিচ্ছ তখন আমাদেরকে যেটা দিতে হবে যে টোটাল থিকনেস অব দ্য বেবি চেস্টে যতটুকু থাকে তার ওয়ান থার্ড পর্যন্ত কম্প্রেস করবে, এতটাই কম্প্রেস করবে, এটা যে ইনএফেক্টিভ না হয়। তুমি দিচ্ছ কিন্তু সেটা আসলে পর্যাপ্ত পরিমাণে কম্প্রেশন যদি না করে তাহলে কিন্তু তুমি ভালো কোনো বেনিফিট সেখান থেকে পাবে না। কাজেই আমাদের সেরকমভাবে আমরা দিব। এবং আরেকজন কি করছে, সে কিন্তু তার ভেন্টিলেশন মেনটেন করছে। তাহলে একজন দেখো সিপিআর দিচ্ছে, একজন দিচ্ছে হলো চেস্ট কম্প্রেশন, আরেকজন দিচ্ছে আমাদের ভেন্টিলেশন। এবং ভেন্টিলেশনটা যখন সে দিচ্ছে তার একটা রেশিও আছে, যেমন কি 1-2-3, তিনটা দেওয়ার পর একটা ভেন্টিলেশন, 1-2-3 এরকম করে দিতে হবে। তাহলে এই যে আমরা এই সিপিআরটাকে আমরা কিন্তু কন্টিনিউ করব, এবং প্রত্যেক মিনিটের এক মিনিট আমি এভাবে চালু করার পরেই আমাকে অ্যাসেসমেন্ট করতে হবে হার্ট রেট। এখানে সবচেয়ে ভালো মানে ইন্ডিকেটর হবে হার্ট রেট। হার্ট রেট যদি দেখা যাচ্ছে যে আমি 16 নিচে গিয়েছিল, এখন দেখা গেল না আমার হার্ট রেট আমাদের 110 চলে এসেছে, তাহলে কিন্তু আমাদের এটা ইফেক্টিভ কম্প্রেশন হচ্ছে বলেই আমরা মনে করব। তাহলে এখানে আমাদের একটুখানি আমি বলতে চাই যে এর আগের যে ক্লাস ছিল সেই ক্লাসে আমরা তখন বলেছিলাম যে যখন আমরা অ্যাডাল্ট রিসাসিটেশন করেছিলাম তার সাথে কিছু কিছু ডিফারেন্ট আছে। ডিফারেন্ট কীরকম, দেখো অ্যাডাল্টের ক্ষেত্রে আমরা রিসাসিটেশন যখন শুরু করেছিলাম তখন কিন্তু তার কোনো হার্ট রেট ছিল না, একদম অ্যাবসেন্ট, তখন তাকে রিসাসিটেশন দেওয়া হয়েছে, মানে চেস্ট কম্প্রেশন দেওয়া হয়েছে আমরা যেটা দিয়েছিলাম। কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে যদি হার্ট রেট 16 নিচে চলে আসে তাহলে কিন্তু তোমাকে চেস্ট কম্প্রেশন এবং সিপিআর শুরু করে দিতে হবে, এটা হলো বেসিক ডিফারেন্স। দুই নম্বর হলো অ্যাডাল্টদের রেট এবং বাচ্চাদের রেট ডিফারেন্ট। অ্যাডাল্টদের ক্ষেত্রে আমরা বলেছি 30:2, বা 30টা চেস্ট কম্প্রেশন দেবে, 1-2-3 করে 30 বার, তখন সে 1-2 পাম্প দিয়েছে। কিন্তু এখানে কি 3:1, 1-2-3 এরকমভাবে দিচ্ছে, এবং আমরা মুখে এটাকে কাউন্ট করতে থাকি, বলে 1-2-3 সে দিচ্ছে। এই যে সিকোয়েন্সটা আমাদের এটা মেনটেন করতে হবে, এবং এই যে এই দুটো কিন্তু আমাদের বেসিক ডিফারেন্স আমাদের বাচ্চার ক্ষেত্রে এবং মায়ের ক্ষেত্রে থাকবে। এবং আমরা এই রিসাসিটেশনটা দিতে থাকবো, এক মিনিট পর পর অ্যাসেসমেন্ট করতে থাকবো। যখন আমি দেখবো যে হ্যাঁ বাচ্চাটা স্পন্টেনিয়াসলি খুব কান্না করে ফেললো, ক্রাই করে ফেললো এবং এয়ারেন্টে খুব ভালো হচ্ছে, তখন আমি কিন্তু বুঝলাম যে আমার এটা সিপিআরটা কিন্তু সাকসেসফুল হয়েছে। তো এখন এটা মেনটেন করতে করতে আমাদেরকে যখন অ্যাসেসমেন্ট চলবে তখন আরেকটা জিনিস হলো যে যদি বাচ্চা কান্না না করে, এই যে আমি রিসাসিটেশনটা দিচ্ছি এরপরেও তার রিসাসিটেশনটা যদি ইফেক্টিভ না হয় তাহলে কতক্ষণ পর্যন্ত আমরা রিসাসিটেশনটা কন্টিনিউ করব। অনেক সময় দেখা যায় এরকম ঘটে যে আমরা লেবার রুমে অনেকক্ষণ ধরে দিচ্ছি তো দিচ্ছি, কেউ কেউ বসে দিচ্ছে এসে দিচ্ছে। হ্যাঁ, আসলে এটা যদি আমাদের কান্ট্রি প্রোটোকল আছে যে আসলে আমরা কতক্ষণ দেব, 20-30 মিনিটের যদি মধ্যে যদি বাচ্চা কান্না না করে তাহলে কিন্তু সেক্ষেত্রে এটা দিয়ে আমাদের খুব একটা আর লাভ হবে না, কারণ ওই ক্ষেত্রে বাচ্চা দেখা যাবে লং টার্ম একটা হ্যাজার্ডস, আসলেই সার্ভাইভও করে না বাচ্চাগুলো, বা সিভিয়ার ব্রেন ড্যামেজ হয়ে যায়, কাজে সেখান থেকে ভালো কিছু আশা কিন্তু করা যায় না। তখন অনেক সময় দেখা যায় যে আমরা সিপিআরটাকে বন্ধ করে রাখি, হয়তো অক্সিজেনটাকে রাখি, রাখার পর আমরা পার্টির সাথে ভালো করে কাউন্সিলিং করতে হয়, এবং যেটা খুবই দুঃখজনক যে আমাদের এটাকে আমরা তখন স্টিল বার্থ বলি, তাই না, যে ফেল টু ক্রাই আমরা ডেফিনেশন বলেছি, কাজে এরকম ঘটনা কিন্তু আমাদের ঘটে। তাহলে এটা আমাদের কার্ডিওপালমোনারি রিসাসিটেশন। তাহলে বাচ্চাদের ক্ষেত্রে যে সিকোয়েন্সটা আমি বললাম দয়া করে এটা তোমরা এই সিকোয়েন্সে মেনে চলবে, এবং এটাই তোমার আইডিয়াল, সারা পৃথিবীতে এটাই মানা হবে, কেমন? এখন হচ্ছে কিছু হার্মফুল প্র্যাকটিসের কথা বলেছিলাম, তাই না?
তার মধ্যে সবচেয়ে হার্মফুল প্র্যাকটিস হলো যে যেটা দেখে যে বাচ্চাটাকে ধরে স্ল্যাপ করতেছে পিছের মধ্যে, হ্যাঁ থাপ্পড় মারা, কাঁধ কাঁধ বাচ্চা দেখে কাঁধ, এটা তো ভেরি ভেরি ব্যাড একটা প্র্যাকটিস। এটা একটা সময় ছিল, দেখো একজন সে কিন্তু ওয়াশ টোয়াশ নিয়ে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দেওয়া হয়েছে, কারণ কি এটা একটা ওল্ড একটা মেথড ছিল, সেজন্য আমরা বলেছি কালার ছবি না দিয়ে। কেমন আচ্ছা তাহলে কী হয়েছে যে হার্মফুল প্র্যাকটিসের মধ্যে একটা প্রথম বলেছি রুটিন সাকশন অফ দ্য বেবি, এটা আগে বলে ফেলেছি যে রুটিনলি কোনো সাকশন দেওয়া যাবে না। দুই নম্বর হলো পোস্টুলার ড্রেনেজ, যেটা করছে পোস্টুলার ড্রেনেজ, অথবা বলেছে যে স্কুইজিং অফ দ্য চেস্ট টু রিমুভ দ্য সিক্রেশন ফ্রম দ্য এয়ারওয়ে, স্ল্যাপিং করা অথবা স্কুইজ করে বুকের মধ্যে চাপ দিয়ে বাচ্চার পানি বের করে দেওয়ার চেষ্টা করা, গ্যাস্ট্রিক কন্টেন্টটাকে বের করে দেওয়ার চেষ্টা করা, এ ধরনের প্র্যাকটিস, এটা খুব ব্যাড প্র্যাকটিস। আরেকটা জিনিস একটা ব্যাড প্র্যাকটিস যেটা আমিও কিন্তু আমাদের লাইফের শুরুতেই আমরা দেখেছি, যেটা যে বাচ্চাটা আমরা তো জানি যেটা অ্যাসফিক্সিয়েটেড বাচ্চা, তাই না, হাইপোক্সিয়েটেড, কাছে অ্যাসিডোসিস ডেভেলপ করেছে, তাহলে একে একটু সোডিয়াম বাইকার্বনেট দিতে হবে, সোডি বাইকার্ব অ্যালকালোসিসের দিকে নিয়ে যেতে হবে। বাট রুটিনলি এই এই যে সোডি বাইকার্ব দেওয়াটা, এটাও আমাদের এখন ব্যাড প্র্যাকটিস অথবা হার্মফুল প্র্যাকটিস বলে আমরা মনে করি। তাহলে এই কটা কথা কিন্তু আমাদের খুব অযথা অযথা বাচ্চাটাকে মানে পিঠের মধ্যে স্ল্যাপিং করবো ধরে ধরে এসব আমরা কিন্তু কখনোই করব না। এখন লাস্টলি আমি একটা জিনিস তোমাদেরকে দেখাতে চাই, যেটা হলো যে একটা চার্ট, দেখো এখানে দেখতে পাচ্ছি আমরা, এটাকে বলা হচ্ছে হেল্পিং বেবিস ব্রেথ, এটা এবং একটা অ্যাকশন প্ল্যান। এবং আমাদের একটু আগে বলেছিলাম না যে আমাদের একটা বেবি রিসাসিটেশন কর্নার থাকবে, এই কর্নারের মধ্যে একটা শেলফ যেরকম থাকবে, অক্সিজেন সাপোর্ট থাকবে, সমস্ত ইনস্ট্রুমেন্ট থাকবে, বাচ্চার জন্য খুব সুন্দর ট্রে থাকবে, বাচ্চা রিসাসিটেশন করার জন্য ফ্ল্যাট সারফেস থাকবে, ক্লিন থাকবে, এবং দেয়ালের মধ্যে এরকম একটা চার্ট কিন্তু আমাদের টানানো থাকবে। তার কারণ কি, এটা আমরা যদি কেউ কখনো ভুলে যাই তাহলে যেন আমরা চট করে তাকে দেখিয়ে নিতে পারি, বা আমরা আমাদের কাজের ফাঁকে যেন আমরা অবসর মুহূর্তে এদিকে তাকাই যে ফ্লো চার্টটা কী বলেছে। ফ্লো চার্টটা আমি এতক্ষণ যা বললাম সেটাই বলেছে। প্রথমে কথা হলো যেটা যে আমাদের বাচ্চা যখন জন্ম হলো, একটা বাচ্চাটা জন্ম হওয়ার পর বাচ্চা যদি খুব ভালো কান্না করে তাহলে আমরা বাচ্চাটাকে ওয়ার্ম করবো, মায়ের কাছে দিয়ে দিব, কট ক্লাম করবো, মা বাচ্চাকে ব্রেস্ট ফিড করাবে। কিন্তু যদি আমাদের বাচ্চাটা ক্রাই না করে বা রেসপিরেশন না দেয়, তখন বাচ্চাটা দেখো সায়ানোস্ট হয়ে গেছে। এখানে একটা ঘড়ির ছবি আছে, দেখো এটা একটা গোল্ডেন ওয়ান মিনিট দেখার জন্য, এবং এই যে সময়টাকে গোল্ডেন ওয়ান মিনিট হলুদ যেটা টাইমটা, এর মধ্যে আমরা বাচ্চাটাকে রিসাসিটেট করতে হবে। কেমন, যে পদ্ধতিগুলো আমরা বলেছি সেই পদ্ধতিগুলো আমাদেরকে মানতে হবে। তাহলে এই যে চার্টটা তোমরা তোমার ফ্যাসিলিটিসে গেলে সবসময় তুমি দেখতে পাবে, এই চার্টটা কিন্তু রয়েছে। তো আমার মনে হয় যে উই আর অ্যাট দ্য এন্ড অফ দ্য সেশন, আমার মনে এরপর থেকে আমরা আমাদের এই যে বেবি রিসাসিটেশন এটা আমরা সিকোয়েন্সিয়ালি করবো, এয়ারওয়ে ব্রিদিং অ্যান্ড সার্কুলেশন, এবং আমরা বলবো যে এটা একটা জিনিস যে যদি ব্রিদিং ভালো না থাকে, অক্সিজেন যদি ভালো না থাকে, তাহলে আসলে কখনো সার্কুলেশন পাওয়া যাবে না। কাজেই আমরা আগেই সির জন্য অরিড না হয়ে আমাদেরকে যে পদ দিয়ে সে শ্বাস নেবে সেটা ঠিক আছে কিনা, সে শ্বাস নিচ্ছে কিনা, দেন অক্সিজেন, তার সাথে আমরা বলেছি সিপিআর। থ্যাংক ইউ সো মাচ ফর ইয়ার পেশেন্স হিয়ারিং।